হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো গো বন্ধুরা? দেখতে পাচ্ছো কি আমার ঘরে আজকে কি তৈরি হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। না না, বুঝতে পারো নি। কি আছে বলো তো? ফুল ফুটেছে। কি ফুল ফুটেছে! ভিডিও দেখতে হবে গো। সবাইকে ওয়েলকাম, চলো। অসময়ে চলে এসেছি, একটা দারুণ সুন্দর তোমাদের ভিডিও দেখাতে যাবো। এই নিয়েছি নারকেল কুড়ানি, এই নিয়েছি হাঁসুয়া, আর এই নিয়েছি কুলো। করবো হচ্ছে কি দেখো বন্ধুরা, তো নারকেলটা হচ্ছে কি আছে রে বাবা, এদিকে জল আছে কিনা কে জানে, শুকিয়ে গেছে, অনেকদিন হলো আনা আর সময় হয় না করার। আদৌ আছে কি নারকেল কে জানে, যদি থাকে তো খুব ভালো, না থাকে তো গেল নারকেল পচে গেছে মনে হয়, নারকেলের জল নাই। কি মিষ্টি বন্ধুরা, চলো নারকেলের জল পড়ে গেছে, উঠে দিলাম এদিকে, এবার ঘুরাবো। দেখো না নারকেল পুরানো, মিষ্টি হবে বেশ। চলো নারকেলটা কুড়াতে, যে কি আমার শাড়ি পরে যে নারকেল কুড়াতে যে আমার কি অসুবিধাই লাগছিল বন্ধুরা, কি বলবো। একটা নারকেল কুড়াতেই আমার দম শেষ। তো দেখো বন্ধুরা, নারকেল কুড়ানো হয়ে গেল, সবাইকে ওয়েলকাম, অনেক সুস্বাগতম আমার ফেসবুকে, ইউটিউবে, সবাই দেখতে থাকো আমার ভিডিও, কেমন লাগছে কমেন্টে জানিও। চলে এলাম রান্নাঘরে, নারকেল কুড়ানো হয়ে গেল, এবার নারকেলটার পুর তৈরি করব। অসময়ের একটা দারুণ সুস্বাদু জিনিস তৈরি করছি, শুধু সময়ে যে খেতে হবে তার কোনো মানে নেই বন্ধুরা, অসময়ে খেয়ে দেখো দারুণ লাগবে। তো নারকেলের পুরটাকে গুড় দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে আমি পুরটা করব। তোমরা শুধু গুড় দিয়েও করতে পারো, খুব ভালো হবে। কী কোথা থেকে দেখছো বন্ধুরা, সবাই কিন্তু ফলো করে নিয়ে আমার ভিডিও দেখতে থাকবো। আর অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে যারা আমাকে ফলো করছো, আমাকে অনেক সাপোর্ট করছো বন্ধুরা। তো চলো, পুরটা আমার করতে বেশি সময় লাগলো না, কুরটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে আমি একটা সাদা কাপড় নিয়েছি, কটন কাপড় নিয়ে দেখো, একটা সসপেন নিয়েছি, ওতে আমি ভালো করে বেঁধে নিচ্ছি যে রেসিপিটা তৈরি করব। মানে খুব সহজ রেসিপি, দেখে মনে হচ্ছে কঠিন, কিছুই কঠিন না। এটা হচ্ছে আমি কাপড়ের মানে কাপড় দিয়ে ওটাকে বানিয়ে নিয়েছি, মানে বেঁধে নিলাম সসপেনটাকে। আর এদিকে পুরটা রেডি হয়ে গেল, ওদিকে বাসমতি চাল ভিজিয়ে দিয়েছি। দেখো এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে আবার জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু গরম করে নিয়ে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমাদেরকে বলবো করতে করতে কি তৈরি করছি, একটা সুন্দর স্মুথ ডো তৈরি করব, চালের গুঁড়ির ডো তৈরি করব বন্ধুরা। ডোটা কিন্তু গরম জল দিয়ে করলে বেশি ভালো হবে। করছি তো কি পিঠে তোমাদেরকে তো বলবোই, চালের গুঁড়ি তো নিয়েছি, অবশ্যই জানাবো, তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। দুটোই নিয়ে চলে এসেছি, কি করছি দেখো, বলবো না, গরম পড়েছে কিন্তু বললাম না, সিজন শেষ হয়ে যায় তারপরে আমি কোনো জিনিস তৈরি করি, বিনা সিজন নেই, কিন্তু স্বাদ আসবে না, নিশ্চয়ই স্বাদ আসবে, খালি সিজনেই সব কিছু খেতে হবে, কোনো মানে নেই, সিজন অফ সিজনে খেয়ে যাবো কেমন মজা লাগে। তো চলো এগুলোকে নারকেলগুলোকে নাড়ু পাকিয়ে নিই, খুব গরম আছে, প্রচণ্ড গরম। চলো এই কটারে আগে দেখাই, কটা হয়ে গেল। কুর্তা দিয়ে নারকেলের গুড়গুলোকে গোল গোল করে নাড়ুর মতন শেপ দিলাম, আর এখানে চালের গুঁড়িটাকে বেশ গরম আছে কিন্তু, এটাকে চালের গুঁড়িটাকে গরম জলে দিয়ে যে করেছি ডোটা, সেটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, একটা স্মুথ ম্যাশ তৈরি করতে হবে। কোথা থেকে দেখছো বন্ধুরা, সবাই কিন্তু দেখতে থাকো ফুল ভিডিওটা, দারুণ সুন্দর একটা পিঠে তৈরি করছি,
এই ভিডিওতে কার্টুন চ্যানেলে কেমন দেখেছো আমার চ্যানেলে দেখো। আজকে বানাচ্ছি অফ সিজনে কদম ফুল পিঠে বন্ধুরা, তোমাদের বলে দিলাম খেতে কিন্তু অপূর্ব লাগে। অফ সময়ে তোমরা খেয়ে দেখো। চালটাকে ভিজতে দিয়েছিলাম আধ ঘন্টা বাসমতি চাল, এটাকে আমি এই একটা একটা করে তৈরি করছি পিঠে, আর চালগুলোকে ভেজা চালগুলোকে এই পিঠের উপরে দিয়ে যা চালগুলো ভিজা অবস্থায় করলে চালগুলো আটকে যাবে, মানে স্কিনের উপরে পিঠের গোল গোল যে পিঠের শেপ দিচ্ছি তার মধ্যে কিন্তু আটকে যাবে। তো এইভাবে আমি সবগুলো এক এক করে করছি। যারা আমাকে ফলো করেছে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগে বন্ধুরা সবাই কমেন্টে কিন্তু তোমরা জানিও। চলো, রেডি হয়ে গেল। এখানে দেখো একটা সসপেনের মধ্যে আমি সুতির কাপড় বেঁধে নিয়েছি, তোমরা ছোটো করে ঝাঁজর যে থাকে তাতেও করতে পারো। এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি, কদম ফুলের পিঠেটা একটা দেখতে সুন্দর হয় না, একটা হলুদ থাকে, ব্যাস দেখো কত সুন্দর কদম ফুলগুলো। এখানে 15 মিনিট মাত্র ভাপে দিয়েছিলাম, এতে কিন্তু খুব সুন্দর পিঠেগুলো রেডি হয়েছে, অপূর্ব অপূর্ব লাগছে। চালগুলো দারুণ সুন্দরভাবে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। খুব কাছ থেকে তোমাদের দেখাবো, এবার আমি তুলে নেব। দেখো বন্ধুরা তোমরাও করে দেখো, অফ সিজনে খেয়ে দেখো যে বৈশাখ মাসে আমি আজকে কদম ফুল পিঠে আমার বাড়িতে ফুটেছে। আর তোমরা কিন্তু এটা কদম ফুল ফুল হয় শীত মানে বর্ষাকালে, আর এটা আমার বাড়িতে ফুটেছে হলো বৈশাখ মাসে। কেমন লাগলো পিঠেগুলো দেখো, ও কী ভালো লাগছে, নরম তুল তুলে মুখে দিলে গলে যাবে বন্ধুরা। আমাকে শেয়ার করে দিও তো তোমরা, আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, দারুণ লাগছে বন্ধুরা। আজকে করেছি হচ্ছে মা সবাই মিলে খাবে বলে সবার জন্য রেডিও। কি লাগছে গো দেখতে, বাড়িতে কদম ফুল চলে এসেছে বন্ধুরা। তো বন্ধুরা ফলো করে নাও তো, নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে আমার চ্যানেলে, আমার ফেসবুকে। সবাই এই কদম ফুল দেখে কিন্তু ফলো করতে ভুলবে না বন্ধুরা। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যা হয়েছে না, নরম তুল তুলে, যেমন কদম ফুল নরম তুল তুলে হয় না, একদম টুই টুই টুই, যা গরম না খেয়ে দেখাতাম একটু। তো একটু তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। চলো চলো কদম ফুল কাটি কাটি কাটি। ও হো হো হো, ইসিমুত ইসিমুত স্পটা কদম ফুল। চলো একটু টেস্ট করে দেখাই। কদম ফুল পিঠে অপূর্ব অপূর্ব অপূর্ব, যাকে বলার নেই। তোমরা একবার বানিয়ে দেখো, শুধু বলে সিজনে খেলে ভালো, অফ সিজনেই তো বেশি মজা, বেশি খেতে ভালো। ফলো।